বলেছেন রাসূলের বিখ্যাত সাহাবী যারা জলিলুল কদর সাহাবী যারা তারাও রাসূলুল্লাহর সঙ্গে বয়কট সবাই তখন ঘুমিয়ে পড়েছেন সবাই যখন ঘুমিয়ে রয়েছেন আল্লাহ পাকের নবীও ঘুমিয়ে গেছেন আল্লাহ পাকের নবীর চাচা যদিও ঈমান তিনি সারা জীবন কবুল করেননি তবুও নবীর ভালোবাসা তার কলিজায় এতই বেশি ছিল সবাই ঘুমিয়ে গেলে আল্লাহ পাকের রাসূলের মাথার কাছে একটা তলোয়ার নিয়ে তিনি দাঁড়িয়ে যেতেন صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال تعالى في كلامه قل إن كنتم تحبون الله فاتبعوني وقال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم موضعا آخر لا يؤمن أحدكم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين দুই দিন ব্যাপী খাদিজা মাদ্রাসার বাৎসরিক ইসালের সওয়াবের নির্বাচিত সভাপতি সঞ্চালক সাহেব
আমন্ত্রিত ওলামায়ে হযরত, বিশেষত মাগরেবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের ওলামায়ে ইজাম, মাদ্রাসার মুআল্লিমিনে হযরত, বিভিন্ন এরিয়া বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ ভীরু নবী ভক্ত খাদিজা মাদ্রাসা দরদি প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রদানাসীনা সম্মানিতা আল্লাহওয়ালি ধার্মিকা মায়েরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি বিভিন্ন জটিলতা জড়তা সমস্যা সবকিছুর পরেও নির্দিষ্ট তারিখে খাদিজা মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব দুই রাত্র ব্যাপী পালন করবার সুযোগ দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো মন খুলে সন্তুষ্ট চিত্তে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করুন। হাদিসে পাকে এসেছে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফদালু দোয়া, কিন্তু সর্বশ্রেষ্ঠ দোয়া হলো প্রিয় রাসূল বলেছেন আলহামদুলিল্লাহ। যত মানুষ এখানে আছেন সবাই মন খোলা ভাষায় আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, আবারও বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় রসুলের উপর আজকের মজলিস থেকে ভক্তিভরা কণ্ঠে সকলেই আমরা একবার সালাতের নজরানা পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্যের শুরুতে একটা কথা আপনাদেরকে একটু বলি, অন্যান্য বছরের তুলনায় এবছরের ইসালে সবের কাজকাম আমাদের অনেকটাই আগোছালো। অন্যান্য বছর আমরা ইসালে সবের দু মাস আগে থেকে প্রস্তুতি শুরু করি, কিন্তু এই লকডাউন এবং আনলক পিরিয়ডে এবং করোনা নামের এই মহামারী চলাকালীন সময়ে আমরা নির্দিষ্ট তারিখে ইসালে সব করতে পারবো কি না এ ব্যাপারে যথেষ্ট সংশয়ের ভিতরে কাটাচ্ছিলাম। মাদ্রাসার ডোনার মেম্বার যারা আছেন বাৎসরিক, অনেকেই আমাকে অভিযোগ করেছেন যে হুজুর এবছর চিঠি পেয়ে উঠিনি। আমরা এই স্বল্প সময়ে চেষ্টা করেছি ডোনার মেম্বারদের চিঠিগুলোকে পৌঁছে দেওয়ার, তবুও সব জায়গায় চিঠিগুলো আমরা পৌঁছাতে না পেরে দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।
मेहरबानी करे क्षमा सुंदर दृष्टि प्रदर्शन करे प्रतिष्ठानटि निजेदेर मने करे आपनार निजेर प्रतिष्ठान भेबे शुधु एटा भावुन जे प्रतिष्ठान मुफ्ती साहेबेर नय मातिन साहेबेर नय रजब आली साहेबेर नय प्रतिष्ठान आमादेर प्रतिष्ठान बांगलार जनगणेर प्रतिष्ठान अल इंडिया सुन्नतल जमातेर प्रतिष्ठान सिलसिला भक्त सिलसिला दरदी मुसलमानदेर आज के आम्रा ए प्रतिष्ठानेर पिछने समय दिच्छी एकदिन आम्रा थाकबो ना आपनारा थाकले ए प्रतिष्ठानेर दायित्व आपनादेर निते होबे जय होक आमी शुरूते ए आगोछालो परिवेश इनकमप्लीट काजकामेर जन्ने सकलेर काछे क्षमा प्रार्थी मेहरबानी करे सबार आगे तो एर दायबद्धता आमार उपरे चापे एजन्ने आमी सबार काछे क्षमा चेये निच्छी आल्लाह रस्ते आपनारा आमाके क्षमा करबेन परेर कथा आजकेओ आमार अज करबार निये छिलो ना गतकाल लोकजन कम होलेओ आमी कम बेशी आढ़ाई घंटा समय दिएछिलाम माइके কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাকে এই মুহূর্তে এখানে আসতে বাধ্য করেছে আনজুমানে ওয়াইজিনের অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের অনেক বিদগ্ধ ওলামায়ে হযরত বক্তারা রয়েছেন তো কম পারি বেশি পারি তাদেরকে সবাইকে না দিতে পারলেও কাউকে কাউকে কিছু কিছু সময় দেব নিয়ত আছে সম্ভবত আমার পরপরই অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের সুপ্রিমো সর্বজন শ্রদ্ধেয় মুফতি সাহেব হুজুর কিবলা আসবেন আল্লাহ কবুল করুন বলুন আমিন তো আমি অল্পক্ষণ কিছু কথা বলবার নিয়ত নিয়ে কোরআনুল করিমের ছোট্ট একটি আয়াতের অংশ পড়েছি যে অংশটি আপনারা এভেলেবেল শোনেন অংশটির ব্যাখ্যা করবার যোগ্যতাও আমার নেই যে মজলিসে মুহাদ্দিসরা থাকেন মুফাসসিররা থাকেন ফাকিররা থাকেন মাসলা মাসাইল বিশারদরা থাকেন সে মজলিসে আমার মতো অযোগ্য অজ করাটা শোভনীয় নয় তবুও জনগণের তো একটা দাবি থাকে আয়াতটা আপনাদের খুব পরিচিত একটি আয়াত শুধু পরিচিত না বহুল পঠিত বহুল শ্রুত একটি আয়াত আপনাদের মতো যখন আমি শ্রোতা ছিলাম এখনো যে শ্রোতা সাজলে লজ্জা লাগবে তা না কিন্তু এই একটা কথা মনে হয় যে যোগ্য মানুষ পেলে তাদের মজলিসের শ্রোতা সাজতে কোনো দ্বিধা হবে না কিন্তু অযোগ্য কোন অযোগ্য ব্যক্তি যদি বক্তব্য করেন তো সেখানে চটে বসে তার বক্তব্য শুনে আমার লাভ কি মুফতি সাহেবের মতো একজন মহামান্য ব্যক্তি বঙ্গশ্রেষ্ঠ আলেম এদিন তিনি যদি বক্তব্য করেন ও দু ঘন্টা চার ঘন্টা দশ ঘন্টা
আপনাদের মতো ছটে বসে অ শুনতে পারবো আমিও ইনশাআল্লাহ কিন্তু কোরআন শরীফের একটি আয়াত পড়তে গেলে যাদের ভুল হয় একটি ছোট্ট হাদিস পড়লে এবারাতে যাদের 14 ঘন্টা ভুল থাকে তাদের বক্তব্যের মজলিসে কোন আলেম দিন যদি বসেন তো এমনি তাদের লজ্জা লাগবে যে আমি কি শুনতে বসলাম ছাড়ুন এরপরও আমার নিজের অযোগ্যতা আমি স্বীকার করে নিয়ে আয়াতটা পড়ছি আয়াতটা পরিচিত বহুল শ্রুত বহুল পঠিত বলে এমনটা মনে করবেন না যে আজকে আর শুনবো না কোরআন শরীফের সূরা আলে ইমরানের ছোট্ট একটি অংশ এটা কুল এখানে আল্লাহ তার রাসূলকে নির্দেশ দিচ্ছেন কুল হে রাসূল আপনি বলুন কি বলবেন কাদেরকে বলবেন ঈমানদারদেরকে যারা কালেমা পড়েছে ঈমান এনেছে আল্লাহকে বিশ্বাস করেছে জান্নাত জাহান্নামের প্রতি যারা আস্থাশীল তাদেরকে আপনি বলুন কি বলবেন খুব মন দিয়ে শুনুন আমি আগেই বলেছি অন্য অন্য বক্তা হুজুরদের কাছে শোনেন আয়াত শোনেন একরকম অস শোনেন আর এক রকম জি আমি দেখি একটু অর্ধেক মেলাতে পারি কি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা যদি তোমরা পছন্দ করো আল্লাহকে ভালোবাসতে যদি তোমাদের মন চায় আল্লাহর সঙ্গে ভালোবাসার বন্ধন তৈরি করতে ও নবী আপনি বলুন আপনার উম্মতকে ফাত্তাবিউনি আল্লাহকে ভালোবাসতে চাইলে আল্লাহর সাথে ভালোবাসার বন্ধন তৈরি করতে চাইলে তোমরা আমাকে কি করো আরে আয়াত তো শোনা তা কিছু বলতেছেন না কেন আবার বলছি শেষ উত্তরটা আপনাদের কাছে নেব কতটা মন কান আছে সেটাও বোঝা যাবে আরে সারা জীবন অজনসিয়াত শুনে শুনে কি অভিজ্ঞতা জোগাড় করেছেন সেটাও খানিকটা আমার উপলব্ধিতে আসবে হে রাসূল আপনি বলুন ঈমানওয়ালা মানুষদেরকে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা যদি তোমরা চাও আল্লাহকে ভালোবাসতে যদি তোমাদের ইচ্ছা হয় আল্লাহর সাথে ভালোবাসার একটি সেতু বন্ধন তৈরি করতে ফাত্তাবিউনি তাহলে তোমরা আমাকে কি করো কি করো ইত্তেবা করো সচরাচর এই আয়াতটার অনুবাদ আমাদের দেশে হয় যেটা সেটা হলো যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কাকে ভালোবাসো ভালোবাসো কেউ নবীকে ভালোবাসবে নবীকে মহব্বত করবে এটি অন্যায় নয় কিন্তু এটা মনে রাখতে হবে যে ওটা ওই আয়াতের তরজমাও নয় আর ওই আয়াতের তাফসিরও নয় সুতরাং কেউ যখন ওই আয়াতটি পড়ে
ওখানে তরজমা করলো যে আল্লাহকে ভালোবাসতে চাইলে আগে আমাকে ভালোবাসো, বা তাফসীর করলো আল্লাহকে ভালোবাসতে চাইলে আগে আমাকে ভালোবাসো। মনে রাখবেন সে যেন ওটাকে তাফসীরবীর রায় করলো। কি সে তাফসীরবীর রায় হলো? মুফাসসিরিনে হযরতদের তাফসীরের কোনো গুরুত্ব না দিয়ে নিজের মনোক্তি, নিজের রচনা করা, নিজে তৈরি করা কথাগুলোকে কোরআন অথবা কোরআনের ব্যাখ্যা বলে চালিয়ে দেওয়াটাই হলো তাফসীরবীর রায়। কি হবে এর ফল? ও আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সভাপতি, আমি শুনছি যে আমাদের হাবেশ সাহেব হুজুর কেবলা আপনি এসেছেন এবং কোথাও নাকি নিচে বসে আছেন। আমি অনুরোধ করছি আপনাকে যেখানেই থাকেন, আপনি এখানে না আসলে বড্ড খারাপ লাগছে, মেহরবানি করে আপনি একটু উপরে আসেন যেখানেই থাকেন। আর আমাদের ছেলেরা যারা আছো একটু দেখো হুজুর কোথায় আছেন, হুজুরকে স্টেজে নিয়ে এসো। শুনুন এবার একটা হাদিস বলি। হাদিস শরীফে এসেছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মান ফাসসারাল কোরআন বিরাইহি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন দুনিয়ার যে মানুষটি নিজস্ব চিন্তাধারা নিজস্ব মতামত দিয়ে কোরআনের তাফসীর করল, যে তাফসীর আমি রাসূলুল্লাহ আমার থেকে পাওয়া নয়, কোরআনের যে তাফসীর আমি রাসূলুল্লাহ আমার সাহাবীদের থেকে পাওয়া নয়, ওই রকম তাফসীর কেউ যদি করল আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন নিজের জন্য জাহান্নামের একটা সিটকে লাজিম করে নিল। নাউজুবিল্লাহ বলেন। সারা দেশের মাটিতে অজনসিয়াতের নামে যে স্টেজগুলো তৈরি হয়, ধর্ম প্রচারের নামে যে স্টেজগুলো তৈরি হয়, হাজার হাজার টাকা খরচ হয়, হুজুর যদি কোনো কারণে স্টেজে উঠে নিজের মতামতটাকে নিজের রচনা করা কথাগুলোকে আল্লাহর কথা অথবা কোরআনের ব্যাখ্যা বলে চাপিয়ে দেন, তাহলে হুজুরের জায়গা হলো জাহান্নাম। আর ওই কথাগুলো বিশ্বাস করে ধর্ম জীবনে যারা পালন করলো, হুজুর যদি জাহান্নামি যায় তাহলে এ শ্রোতাগুলোর জায়গা কি জান্নাত? হ্যাঁ না যা একটা বলেছেন তা খুব জোর করে বললেন, এই যারা শুনে বাড়ি গেল সুবহানাল্লাহ পড়তে পড়তে এরা সব জান্নাতে যাবে। জি এই কারণে আমার দিকে মন দেন, মন অন্য দিক গেলে হবে না, আমি বেশিক্ষণ বলবো না। অনেক আলেমুল্লামা হুজুর হজরতরা এসছেন যাদের যোগ্যতা আমার চাইতে শত শত গুণ বেশি। জি শুধু বোঝাচ্ছি, এই কথাটা আগে বুঝে নেন, পরের কথাটা পরে বলছি। এই জন্যে অজ শুনবার আগে আপনাকে বক্তা নির্বাচন করতে শিখতে হবে যে আমি কার মজলিসে বসব, নইলে হুজুরও শেষ হুজুরের শ্রোতাও শেষ, গাড়ি গরু সব খানায়। চলুন এখানে কোরআনুল কারীমের ওই আয়াতটির মর্ম হলো, হে রাসূল আপনি বলুন পৃথিবীবাসীকে অথবা ঈমানওয়ালাদেরকে যদি আল্লাহর সঙ্গে ভালোবাসার বন্ধন তৈরি করতে চাও তো ফাত্তাবিউনি,
আমাকে ইত্তেবা করো, আমার পদাঙ্ক অনুসরণ করো, আমার রীতিনীতি অবলম্বন করো, আমার রাস্তায় রাস্তা ক্লিনের দায়িত্বে যারা আছেন, ইসলাস সব কমিটির যেসব সদস্য ভাইরা রাস্তা ক্লিনের দায়িত্বে আছেন, রোড ক্লিনের দায়িত্বে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি একটু সতর্ক দৃষ্টি রাখেন, কোন মহিলা যেন প্রবেশ না করতে পারে। আর আমি মায়েদেরকে বলছি খাদিজা মাদ্রাসার ইসালে সবের এই ঐতিহ্যকে আপনারা নষ্ট করবেন না, আপনাদের জন্য বসবার পর্যাপ্ত জায়গা আছে। এরপরেও যদি আপনাদেরকে বেয়াদবি করতে দেখা যায় আর জলসা কমিটির ছেলেরা যদি আপনাদের ব্যাপারে কঠিন কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আমরা কোনো দায়বদ্ধ থাকব না। চলুন ভাই, এমনি তো জানেন যে খাদিজা মাদ্রাসার ইসলাস সব একটু ঐতিহ্যের সঙ্গে হয়, মেয়েদের অবাধে আমরা প্রবেশ করতে দেই নি জি, কিন্তু বেয়াদব তো কিছু থেকে যায়, তারা সুযোগের সদ্ব্যবহার করে নাকি অসৎ ব্যবহার করে, যাই হোক, তো যে কারণে আমি মায়েদের কাছে অনুরোধ করছি, খাদিজা মাদ্রাসার ইসলাস সবের একটি ঐতিহ্য আছে, আপনি এই ঐতিহ্য নষ্ট না করে হয় আপনি বাড়িতে যান, নইলে যে আত্মীয়ের বাড়ি এসছেন সে আত্মীয়ের বাড়ি যান, নচেত মেয়েদের বসবার জন্য পর্দায় পর্যাপ্ত জায়গা রয়েছে সেখানে যান। তাহলে এ পর্যন্ত যা দাঁড়ালো যে রসুলের আল্লাহর সঙ্গে ভালোবাসার বন্ধন তৈরি করতে গেলে রসুলের ইত্তেবা করতে হবে, অনুসরণ জি, তার পদাঙ্ক অনুসরণ, রসুলের সুন্নাতের প্রতি ভালোবাসা তৈরি করা। যে রসুলের সুন্নাতকে ভালোবাসলো সেই প্রকৃত পক্ষে রসুলকে ইত্তেবা করলো। এবার বুঝুন, আমি আর একটা হাদিস বলি, রসুলের ইত্তেবা ছাড়া বান্দার ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় নয়। কেন নয়? হাদিস শরীফে এসেছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তোমরা নামাজ আদায় করো সেইভাবে যেভাবে আমি রাসূলুল্লাহ আমাকে তোমরা নামাজ আদায় করতে দেখেছো। আর একটু মন খুলে বলেন, নামাজ পড়ার আল্লাহ, নামাজ পড়া তো আল্লাহর হুকুম, তো যে যার মতো নিজস্ব চিন্তা চেতনায় ইচ্ছা মতো নিয়ম তৈরি করে তো পড়তে পারে। কিন্তু আল্লাহ পাকের রাসূল তমাম উম্মতকে শিখিয়েছেন, তোমার নামাজ যদি নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে যদি কবুলিয়াতের দাবি তোমায় জানাতে হয়, যদি তোমার মনে হয় আমার নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাক, আমার নামাজ আল্লাহ কবুল করে নেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সল্লু তোমরা নামাজ আদায় করো কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো ওইভাবে যদি আমার তরিকা অনুযায়ী আমার নিয়ম নীতি অনুযায়ী আমার দেওয়া ডিসিপ্লিন অনুযায়ী যদি তুমি নামাজ আদায় করতে পারো, তোমরা যদি ওইভাবে নামাজ কায়েম করতে পারো, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদের নামাজ মঞ্জুর হয়ে যাবে। কিন্তু যদি খেলাফ হয়, যদি কেউ রসুলের দেওয়া সিস্টেমটাকে ফলো না করে নামাজ আদায় করে জি, তার নামাজ
কবুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এর নাম ইত্তেবা। সালাত আদায় করবেন, তার ভিতরে রসুলের ইত্তেবা। আমি আপনাকে অজলম্বা করব না, এক এক একটা দুটো দৃষ্টান্ত দিয়ে বক্তব্য আমি ছাড়ব। ভালো করে মাথা রাখুন, আল্লাহ পাকের রসুল অন্য হাদিসে জানিয়েছেন, মান্না হাব্বা সুন্নতি, আল্লাহ পাকের রসুল জানিয়েছেন যে মানুষটি আমার সুন্নাতকে ভালোবাসবে, আমার সুন্নাতকে যে মানুষটি মহব্বত করবে। প্রিয় নবী আমার জানিয়েছেন, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রসুলুল্লাহ খোদ আমাকেই মহব্বত করলো। তাহলে নবীর মহব্বত, রসুলুল্লাহর ভালোবাসা একজন মানুষের নসিবে তখন জুটতে পারে যখন সে রসুলের সুন্নাতের মর্যাদা দিতে পারে, রসুলের সুন্নাত গুলো নিজের জীবনে ফুটিয়ে তুলতে পারে, সুন্নাতি জীবন কায়েম করতে পারে, রসুলের সুন্নাতের ফলোয়ার হতে পারে, তখন রসুলের ভালোবাসা ওই মানুষটির নসিবে কবুল হয়। আর রসুলের ভালোবাসা যে মানুষটির নসিবে কবুল হয়, আল্লাহর মহব্বত সেই মানুষটার নসিবে মঞ্জুর হয়ে যায়। ওটাই কোরআন শরীফের শুরুতে যে অংশ পড়েছিলাম ওই অংশের শেষের দিকে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাত্তাবিউনি ইউহিবিকুমুল্লাহ, ও নবী আপনি বলে দেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও আমার ইত্তেবা করো, আমার সুন্নাতগুলিকে মহব্বত করো। তোমাদের অর্থনৈতিক জীবনে হোক, রাজনৈতিক জীবনে হোক, সমাজনৈতিক জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, দাম্পত্য জীবনে হোক, যে জীবনেই হোক, সব জীবনে যদি নবীর সুন্নাতকে ভালোবাসতে পারো, নবীর ইত্তেবাটাকে যদি জায়গা দিতে পারো, ও নবী আল্লাহ তার নবীকে ডেকে বলেছেন, আপনি তাদেরকে বলে দিন ইউহিবিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। নবীর তরিকা অনুসরণ করতে পারলে, নবীর ইত্তেবা করতে পারলে আল্লাহর ভালোবাসা তোমাদের নসিবে মঞ্জুর হয়ে যাবে। এবার একটা দুটো কথা বলুন ভাই, নবী ভক্তির উপরে অনেক ওয়াজ আছে, রসুলের ভালোবাসার উপরে অনেক বক্তব্য আছে। আমি একটা দুটো ছোট ছোট করে শুধু বলবার জন্য না, জাস্ট আপনাদের স্মরণ করে দিচ্ছি। নবী ভক্তির নামে সাধারণত আমাদের দেশে যে ওয়াজগুলো হয় তার একটা ওয়াজ করি, আমি করছি না বলো, ধরুন ওয়াজ আমার না, একটা দৃষ্টান্ত, মা এসে একদিন রসুলকে গোসল দিচ্ছেন, তা গোসলের পানিতে কি একটা লাল মতো ভেসে যাচ্ছে, তা রসুল চিত্রটা দেখতে পেয়ে বললেন, আয়েশা ওই গোসলের পানিতে লাল বর্ণের কি যেন ভেসে যাচ্ছে। তো মা আয়েশা বললেন, হুজুর হতে পারে আমার পায়ের কোনো আঙ্গুলি, আপনি যে চৌকিতে বসে গোসল করছেন ওই চৌকির তলায় চলে গেছে, ওটা ফেটে গেছে, রক্ত বার হচ্ছে, সেই রক্তটাই ওতে গড়িয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে পানি। তো আয়েশা তুমি আমাকে বললে না কেন? তো মা আয়েশা বললেন, হুজুর আয়েশার একটা পায়ের আঙ্গুল রসুলের চৌকির উপর, রসুলের চৌকির তলায় যে আঙুলটা ফেটে যে রক্তবার হওয়ার কারণে নবীকে যদি আমি ডিস্টার্ব করি, ভাবলাম বেয়াদবি হয়ে যাবে, এটা তো সামান্য ব্যাপার, একটা আঙ্গুল তো বহু দূরের কথা, আয়েশার কলিজা যদি চৌকির তলায় চলে যেত আয়েশা নবীর মহব্বতে কিছু বলতো না।
কথা শুনেছেন নাকি? শুনেছেন? এসবগুলো বললে শ্রোতাদের আবেগ বেড়ে যায়, শ্রোতাদের আবেগ। আরে বাবা আমার রোজা এখনো শেষ হয়ে যায়নি, এখনো খানিকটা বাকি আছে। জি আরো রয়েছে যেটা আমরাও পড়েছি, কড়া কথা বলবো, চাচা আবু তালেব রসুলুল্লাহকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, শিয়াবে আবি তালেবে, রসুল তখন জেলখানায়, ওটাই ছিল রসুলের জন্য জেলখানা। তিন পনি তিন বছর ধরে রসুলুল্লাহকে ওই জেলখানাতে কাটাতে হয়েছে। রাত যখন গভীর হয়ে যেত ওই জেলখানার ভিতরে, আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের রসুল যখন ঘুমিয়ে যেতেন, আবু বকর তখন ঘুমিয়ে পড়েছেন, ওমর তখন ঘুমিয়ে পড়েছেন, হযরত আলী বয়সে কম হলো তখন ঘুমিয়ে পড়েছেন, রসুলের বিখ্যাত সাহাবী যারা জলিলুল কদর সাহাবী যারা তারাও রসুলুল্লাহর সঙ্গে বয়কট, সবাই তখন ঘুমিয়ে পড়েছেন, সবাই যখন ঘুমিয়ে রয়েছেন আল্লাহ পাকের নবীও ঘুমিয়ে গেছেন। আল্লাহ পাকের নবীর চাচা যদিও ঈমান তিনি সারা জীবন কবুল করেননি, তবুও নবীর ভালোবাসা তার কলিজায় এতই বেশি ছিল, সবাই ঘুমিয়ে গেলে আল্লাহ পাকের রসুলের মাথার কাছে একটা তলোয়ার নিয়ে তিনি দাঁড়িয়ে যেতেন। সবাই ঘুমিয়ে যাবে, আমিও ঘুমিয়ে যাব, আমার ভাইপো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুশমন কম নয়, কেউ যদি তাকে আঘাত করে আমি আবু তালেব পৃথিবীতে বেঁচে থাকার কোনো সার্থকতা হবে না। যতক্ষণ ভাইপো ঘুমায় আমার ডিউটি হলো মাথার কাছে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকা। সুবহানাল্লাহ। গভীর রাতে যখন আল্লাহ পাকের রসুলের ঘুম ভেঙে যেত, আল্লাহ পাকের রসুল দেখতে পেতেন চতুর্দিকে সবাই ঘুমিয়ে পড়েছে, জলিলুল কদর সাহাবীরা সবাই তারা ঘুমিয়ে পড়েছেন, কিন্তু আল্লাহ পাকের নবী এটাও দেখতেন তার চাচা মাথার কাছে একটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো চাচাকে জিজ্ঞেস করতেন, ও আমার চাচা জান, সবাই যখন ঘুমিয়ে গেল আপনি এখনো কেন আমার মাথার কাছে দাঁড়িয়ে রয়েছেন? আপনার তো বয়স হয়েছে, এই প্রবীণ বয়সে এত রাত পর্যন্ত কেন আপনি দাঁড়িয়ে রয়েছেন? দয়ার নবী রাসূলুল্লাহ চাচা বলতেন, ও আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চতুর্দিকে তোমার দুশমন আর দুশমন সবাই ঘুমিয়ে পড়েছে, আমি তোমার চাচা আবু তালেব যদি ঘুমিয়ে পড়ি আর আমাদের সকলের ঘুমের সুযোগ নিয়ে দুশ্মনেরা তোমায় যদি কোনো ক্ষতি করে দেয়, তোমার উপরে যদি আক্রমণ করে, আমি তোমার চাচা আবু তালেব আমি মানুষের কাছে চেহারা দেখাতে পারবো না, তোমায় যদি দুশ্মনেরা আঘাত করে পৃথিবীতে আমার বেঁচে থাকবার কোনো মূল্যায়ন হবে না, তাই তুমি যতক্ষণ ঘুমিয়ে থাকো আমি তোমার চাচা আবু তালেব তলোয়ার নিয়ে তোমার মাথার কাছে ততক্ষণ দাঁড়িয়ে থাকি। কেউ 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 যদি গভীর রাত্রে তোমায় কোনো ক্ষতি সাধন করতে আসে, কোনো দুশমন যদি তোমার কাছে আসে, তুমি মনে রেখো ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তলোয়ার তোমার শরীরে চলবার অনেক আগেই তোমার চাচা আবু তালেবের তলোয়ার তাকে দ্বিখণ্ডিত করে দেবে। হযরত আবু বকর গারে সুর, আমি খুব ছোট ছোট করে শুধু বিষয়গুলো বোঝাচ্ছি। জি গারে সুরে হযরত আবু বকর, রসুল গারে সুরের ভিতরে ঢুকবার আগে একটা ইজার কেটে, হতে পারে লুঙ্গি, ছিঁড়ে ছিঁড়ে যত গর্ত ছিল আটকে দিলেন, একটা গর্ত আটকানোর মতো কিচ্ছু পেলেন না,
পায়ের একটা গোড়ালি দিয়ে আটকে দিলেন। এর ভিতরে যদি বিষাক্ত কোনো প্রাণী থেকেও থাকে, জি হযরত আবু বকরের চিন্তা ছিল এটাই, রাসূলুল্লাহর যেন কোনো ক্ষতি না করতে পারে, ক্ষতি করে দংশায় তো আমাকে দংশাক, পা দিয়ে গর্তটা আটকে রেখে রাসূলকে বললেন হুজুর ভিতরে আসুন। এলেন রাসূলুল্লাহ ক্লান্ত শরীর, হযরত আবু বকরের উরুতে মাথা দিয়ে হযরত রাসূলুল্লাহ ঘুমিয়ে গেলেন। ওর ভিতরে ছিল সাপ, সাপ দংশালো, আবু বকরের দেহে বিষক্রিয়া শুরু হলো, ঘর্মাক্ত হয়ে গেলেন, বিষের যাতনা সহ্য করতে পারছিলেন না। নবীজি ঘুমাচ্ছেন, তাও আবু বকর রাসূলকে ঘুম থেকে জাগ্রত করেন না। মনের ভিতরে হচ্ছিল আমার জীবনের দাম বেশি না রাসূলের ভালোবাসার দাম বেশি। আমি আবু বকর আমার জীবনের চাইতে তো আমি রাসূলুল্লাহকে বেশি 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 ভালোবাসি, কি করে একটি সাপের দংশনের কারণে আমি আবু বকর আমার রাসূলকে জাগ্রত করতে পারি? আমার জীবন যদি চলে যায় সেটাও আবু বকর মেনে নিতে পারে, কিন্তু এই পরিস্থিতিতে আবু বকর রাসূলের ঘুম নষ্ট করাতে পারে না। ওই যে হযরত আবু বকর ঘেমে যাচ্ছেন, বিষের যাতনায় কোন এক সময় হযরত আবু বকরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছে, গরম পানির ফোঁটা আল্লাহ পাকে রাসূলের কপাল মোবারকে দিয়ে পড়েছে, ললাট মোবারকে দিয়ে না পড়েছে, আল্লাহ পাকে নবীর চোখ খুলে গেল। রাসূলুল্লাহ আবু বকরকে ডেকে বললেন, ও আমার সাহাবী আবু বকর, কাঁদো কেন, কি হয়েছে আবু বকর? বিবি বাচ্চার কথা মনে পড়লো নাকি, ছেলে মেয়ের কথা মনে পড়লো নাকি, আত্মীয় স্বজনের কথা মনে পড়লো নাকি? ও আমার সাহাবী আবু বকর, পাড়া প্রতিবেশীর কথা মনে পড়লো নাকি, ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়লো নাকি, কিসের জন্য কাঁদো আবু বকর? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি আমার সন্তান দিগকে যত ভালোবাসি হুজুর তার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার বিবি বাচ্চার যত ভালোবাসি, ইয়া রাসূল আল্লাহ আবু বকরের কলিজায় আপনার ভালোবাসা তার চাইতে বেশি, ইয়া রাসূল আল্লাহ আমার জীবনে আল্লাহ যত সম্পদ দিয়েছেন আবু বকর তার তমাম জীবনের উপার্জিত সম্পদকে যত ভালোবাসে, বিশ্বনবীকে তার চাইতে বেশি ভালোবাসে, ইয়া রাসূল আল্লাহ আদ আবু বকরের চোখের পানি বিবি বাচ্চার জন্য নয়, ছেলে মেয়ের জন্য নয়, স্বজন প্রিয়জন আপন জনের জন্য নয়, মাতৃভূমি আর জন্মভূমির জন্য নয়, ইয়া রাসূল আল্লাহ হুজুর এই গুহার ভিতরের তামাম গর্তগুলো আটকে দিয়েছিলাম, একটা গর্ত আটকে দেওয়ার মতো কিছু পাইনি, হুজুর আমি পায়ের গোড়ালি দিয়ে গর্তটাকে আটকে রেখেছিলাম, হুজুর ওর ভিতরে বিষাদার কোনো প্রাণী রয়েছে, হুজুর ওই প্রাণীটাই বোধহয় আমায় দংশন করেছে, বিষক্রিয়া শুরু হয়েছে, হুজুর আমি বিষের যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না, চোখ দিয়ে আমার পানির ফোঁটা কেটে পড়লো, হুজুর দেহটা আমায় ঘর্মাক্ত হয়ে গেল। ও মামা জিরা বানা রাহমাতুল্লিল আলামিন বললেন, আবু বকর একবার তো তুমি আমাকে ডাকতে পারতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমি আমার জমি জায়গা অর্থ সম্পদ বিষয় আশায় সব কিছু অপেক্ষা আমার নবীকে বেশি ভালোবাসি, শুধু আমার নবীকে বেশি ভালোবাসি তাই না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ তাআলা আবু বকরের ভিতরে যে জীবনটা দিয়েছেন, আবু বকর তার নিজের জীবনকে যত ভালোবাসে আবু বকরের জীবনের চাইতে সে তার নবীকে বেশি মহব্বত করে। এগুলো আমার অজের লক্ষণ না,
কি বোঝাচ্ছি বলেন দিন, এই ওয়াজগুলো করলে শ্রোতা মুগ্ধ হয়, সুবহানাল্লাহর আওয়াজ বাড়ে। আচ্ছা আচ্ছা, এই যে দুটো তিনটে মহাব্বতের নমুনা আপনাদের কাছে পেশ করলাম, এই রকম মহাব্বত করবার মতো জায়গা পজিশন আছে আর কিছু বলে না? আরে নবী দুনিয়ায় আছে, তাহলে হজরত আবু তালেব নবীর প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, হজরত আবু বকর রাসুলের প্রতি যে ভালোবাসা প্রদর্শন করেছেন, জি এই 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 ক্যাটাগরিতে বা এই সিস্টেমে বা এই পদ্ধতিতে রসুলকে ভালোবাসবার মতো জায়গা আছে? এ তো সাহাবীদের পক্ষ থেকে রসুলের দেহের প্রতি ভালোবাসা। আর একটু মন খুলে বলেন, নবীর দেহ তো আজকে দুনিয়ায় নেই, মদিনা মুনাওয়ারার সবুজ গম্বুজের তলায় তো রাসূলের দেহ মোবারক। তা রাসূলের দেহর প্রতি আমরা পবিত্র শরীরের প্রতি আমরা ভালোবাসবো কি করে? আমাদের জন্য রাসূলকে ভালোবাসবার অনেকগুলো কাইফিয়াত আছে, সিস্টেম আছে, তার ভিতরের একটি সিস্টেম হলো রাসূলের সুন্নাতকে ভালোবাসো। কি ভালোবাসো? খুব এবার বুঝুন কথা ধাপে ধাপে। এবার রাসূলের সুন্নাতের প্রতি ভক্তির একটা দৃষ্টান্ত দেই হাদিস শরীফ থেকে, এই সব বলার সময় নেই, অবকাশ নেই। রাসূলুল্লাহ কোন একটা সময়ে তার দশ জন সাহাবীর একটা টিমকে কোন একটা এলাকাতে তালিমে কোরআন, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য এবং দিনই কিছু মাসলা মাসাইল ফতোয়া ফারায়েজ শেখানোর জন্য দশ জনের একটা টিমকে পাঠিয়েছিলেন। তোমাদের কাজ হলো তোমরা অমুক গোত্রের মানুষের কাছে যে তাদেরকে কোরআন শেখাও, নবীর সুন্নাত শেখাও, জি, আর কোরআনের আহকাম আরকান গুলো তাদের কাছে তুলে ধরো, জি। তো রাসূলের এই দশ জন সাহাবী বেরিয়ে পড়লেন, খুব মন দিয়ে শুনুন, আমি সব বলার সময় পাবো না ভাই। কিছু মানুষকে দেখছি যে দাঁড়িয়ে রয়েছেন, কেন দাঁড়িয়ে রয়েছেন আমি জানি না, জায়গা পর্যাপ্ত পড়ে রয়েছে এখনো পর্যাপ্ত। আমি কিছু বলবো না আপনাদের, মেহমান হিসাবে এসেছেন, যদি মনে হয় যে দাঁড়িয়ে বক্তব্য শুনলে সওয়াব বেশি হয় তো শুনতে পারেন, আর যদি মনে হয় না এ দাঁড়িয়ে শোনার চেয়ে বসলে আদব বজায় হয়, শিষ্টাচার মজলিসের আদব বজায় হয়, শিষ্টাচার বহাল থাকে, তাতে সওয়াব বেশি হয়, তাহলে ওখানে যান, এখানে আমার কাছে দিলে ও যাতাই থেকে যাবে, ওখানে যান ওই টেবিলে, জি। খুব মন লাগিয়ে শুনুন, কজন সাহাবী বলেছি? দশ জন। এই দশ জনের টিম লিডার বানিয়ে দিলেন রাসূলুল্লাহ হযরত আসিম ইবনে সাবিত কে। তোমাদের এই দশ জনের টিম লিডার, যাও। তারা নিঃসংকোচে নির্বিধায় বেরিয়ে পড়লো দিনের দাবাত দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য, তালিমে দিনের জন্য, তালিমে কোরআনের জন্য বেরিয়ে পড়লেন, জি। কিন্তু ভাই ঘটনা চক্রে রাসূলের এই দশ জন সাহাবীকে দুশো শত্রুর একটি বিরাট বড় বাহিনী তারা রাসূলের এই দশ জন সাহাবীকে ঘিরে ফেললো। এরা দশ জন, বাবা আওয়াজ হলে হবে না সাইডে, এই যে কথা শুধু এখানে হবে, নইলে তো সমস্যা, ঘিরে ফেললো। তো সাহাবীরা দশ জন, ওরা দুশো জন,
ওদের দুশাজনের একশাজন হলো তীরন্দাজ। তা দু একশাজন যদি একসাথে তীর মারে তা দশটা লোকের খতম করতে কতক্ষণ যায়? সাহাবীরা নিরুপায় হয়ে একটা উঁচু জায়গাতে আশ্রয় নিল, উঁচু জায়গায়, জায়গাটা ওরা পুরো ঘিরে ফেললো। ওরা পরিষ্কার করে বলে ফেললো যে তোমরা যদি বাঁচতে চাও নিচে নেমে এসো, নিচে এসো, আমরা তোমাদেরকে নিরাপত্তা দেব, মারবো না, তোমাদেরকে আটক করব, আমাদের কিছু পয়সা দরকার। তোমাদের আটক করে পয়সা পেলে তোমাদেরকে ছেড়ে দেব, জানে মারবো না। কিন্তু আসলে তাদের উদ্দেশ্যটা ছিল না, উদ্দেশ্য খারাপ। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন তাদের টিম লিডার, পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, উঁচু ওই টিলার উপরে দাঁড়িয়ে বললেন, আমরা কোন কাফের ওয়াদাকে আমরা বিশ্বাস করি না, কোন কাফের প্রতিশ্রুতিকে আমরা বিশ্বাস করি না, অতএব আমরা নিচে নামতে আমরা নিচে নামবো না, নসিবে আমাদের যেটাই আছে আল্লাহ পাক আমাদের তকদিরে যা লিখেছেন তাই আমাদের নসিবে জুড়বে, না 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 না, আমরা কাফেরের প্রতিশ্রুতি অনুযায়ী নিচে নামবো না, তোমরা আমাদেরকে পাকড়াও করবে এবং আমাদের দেহকে ক্ষতবিক্ষত করবে, সবাইকে আমাদের সবাইকে শহীদ করবে, আমরা নিচে নামবো না। হযরত আসিম ইবনে সাবিতের কথায় আপাতত সবাই যখন একমত হলেন, ও বাবাজিরা ভাইরা ভালো করে মাথায় রাখুন, ওরা তীর মারতে মারতে প্রিয় রসুলের প্রিয় সাতজন সাহাবীকে ওরা শহীদ করে দিল। বেরিয়েছিলেন তারা দিনের দাওয়াতের জন্যে, তালিমে দিনের জন্যে, কোরআনের তালিমের জন্যে, কিন্তু তারা শত্রুদিগের তীরের আঘাতে প্রাণ হারালেন, শাহাদাত বরণ করলেন। ও বাবাজিরা ভাইরা, যুগে 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 এমন চিত্র কখনো কখনো দেখা যায়, দিনের দাওয়াত দিতে যে কোরআনের বার্তা পৌঁছে দিতে যে রসুলের সুন্নতি তরিকাগুলো মানুষের কাছে তুলে ধরতে যে হকের অতন্দ্র প্রহারী যারা, সত্যের উপরে যারা কায়েম, সত্যকে যারা মানুষের কাছে পৌঁছে দিতে যান, যুগে যুগে তারাও দুশমনদের দ্বারাতে আক্রান্ত হন। ও বাবাজিরা ভাইরা, তবে এ জমানায় দেখতে পাওয়া যায় এই হক পন্থীদের উপরে আক্রমণ যারা করে তারাও মুসলমান নামধারী, 1500 বছর আগে দিনের প্রচার করতে যাওয়া রসুলের ওই সাতজন সাহাবিকে প্রাথমিকভাবে যারা তীর মেরে শহীদ করে দিয়েছিল তারা তো মুসলমান ছিল না। কিন্তু লজ্জার সাথে বলতে হয়, আজকে হকের অতন্ত্র প্রহরী যারা, হকের সৈনিক যারা, তাদের প্রতি যারা দুশ্মনী করে, শত্রুতা করে, মারবো, ধরবো, ঠ্যাং ছাড়িয়ে দেবো, চুরিয়ে দেবো, গুড়িয়ে দেবো, এটা করবো, ওটা করবো, এইরকম উক্তি যারা করে, মন্তব্য যারা করে, সর্বোপরি হকের অতন্ত্র প্রহারীদের সুযোগ পেলে যারা গায়ে আঘাত করে, লজ্জার সাথে বলতে হয় বর্তমান পিরিয়ডে তারাও তো নামধারী মুসলমান। জি ছাড়ুন, আমার লক্ষ্য এই জায়গাটায় না, আর একটুখানি এগিয়ে। সাতজন শহীদ, বেঁচে আছে তিনজন, কজন? তিনজন। জি, এরা ফের অফার দিল, তোমরা এই যারা বেঁচে আছো তোমাদেরকে মানবো না, মারবো না, নিচে নেমে এসো। হযরত আব্দুল্লাহ ইবনে তারিক তাদের ভিতরে একজন, তিনি বললেন সম্ভবত এটাও বিশ্বাসঘাতকতা। তিনজন সাহাবী কোন রাস্তা না পেয়ে উপর থেকে নিচে নেমে এলেন, তার ভিতরের একজন খুবাইব, তিনি রসুলের আর এক বিখ্যাত সাহাবী, আর একজন হযরত যায়েদ ইবনে দাসানা, আর
আর একজনের নাম আগেই বলেছি হযরত আব্দুল্লাহ ইবনে তারিক। এই তিনজন সাহাবি নিচে নেমে এলেন, সঙ্গে সঙ্গে এদের তিনজনকে ঘিরে ফেলল, বেঁধে ফেলল। হযরত আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, আমি আগেই বলেছিলাম এটা বিশ্বাসঘাতকতা, এরা আমাদের জীবন নিয়ে খেলবে, এরা আমাদেরকে শহীদ করে দেবে। ও বাবাজিরা ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে তারিক বললেন, এরা আমাদের কোথায় নিয়ে যাবে জানি না, তবে যেখানেই নিয়ে যেতে চায় তোমরা দুইজন গেলেও আমি যাব না, আমি আমার প্রাণ আল্লাহর জন্য এখানেই দেব, আমার জীবন আমি এখানেই উৎসর্গ করে দেব, কিন্তু এদেরকে আর বিন্দুমাত্র বিশ্বাস করব না। হযরত আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা অনেক টানা হেসলা করেও না না ওরা ওখান থেকে নিয়ে যেতে পারলো না। সর্বোপরি ওখানেই হযরত আব্দুল্লাহ ইবনে তারিককে শহীদ করে দিল। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, বাকি দুজন সাহাবীকে ওরা বাজারে তুলল, বাজারে তুলে বিক্রি করে দিল। হযরত খোবায়েবকে কিনে নিল তারা। হযরত খোবায়েব বদর যুদ্ধের বনু হারেস সম্প্রদায়ের হারেস নামীয় এক ব্যক্তিকে শহীদ করে দিয়েছিলেন, তারাই কিনে নিল হযরত খোবায়েবকে। হযরত খোবায়েবকে ওরা কিনে নিয়ে বন্দি করে রাখলো। নির্ধারিত সময় পেরিয়ে যাবার পরে হযরত খোবায়েবের কানে যখন আওয়াজটা পৌঁছে দেওয়া হলো, এবারে তোমাকে শুলিতে চাপিয়ে দেওয়া হবে, এবারে তোমাকে শহীদ করে দেওয়া হবে, এবারে তোমাকে খতম করে দেওয়া হবে, কিন্তু এই দুনিয়া তুমি আর দেখতে পাবে না। ও মামাজিরা ভাইরা, ভালো করে মাথা রাখুন, কি যেন মনে অদৃশ্য এক আনন্দ অনুভব করছিলেন হযরত খোবায়েব। আমি মরে যাব, এর জন্য আমায় কোনো কষ্ট নেই, কোনো বেদনা নেই, দুঃখ নেই, তবে মরণ যদি ইসলামের জন্য হয়, মরণ যদি কোরআন প্রচারের জন্য হয়, মরণ যদি আল্লাহর দ্বীন প্রচারের জন্য হয়, মরণ যদি আল্লাহর আল্লাহর রসুলের রেজা মন্দির উপরে হয়, তার মানে আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকা অবস্থায় যদি আমার মরণ হয়, আমি আমার মরণ হবে সৌভাগ্যের মরণ, এতে আমার আফসোস বেদনা আর পরিতাপের কিছুই নেই। তবে বেশ কিছুদিন ধরে তিনি বন্দী, তাই তিনি উপলব্ধি করলেন আমার দেহের অবাঞ্ছিত কেশগুলো সব লম্বা হয়ে গেছে, আমাকে তো শহীদ হতে হবে, কিন্তু শাহাদাতের আগে তো উচিত হলো শরীরের অবাঞ্ছিত কেশগুলোকে পরিষ্কার করে নেওয়া। শুধু পরিষ্কার করে নেওয়া নয়, এটা তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবী হাদিসে জানিয়েছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الفطرت خمس। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ফিতরাতের সংখ্যা হলো পাঁচটা, আর ওই পাঁচটা ফিতরাতের ভিতরে একটা ফিতরাত হলো ওয়াল ইস্তিহদাদ, নাভির নিম্নের অবাঞ্ছিত কেশগুলোকে পরিষ্কার করা। হযরত খোবায়েবের মনে হলো, আমাকে তো শহীদ করে দেওয়া হবে, কিন্তু আমি শহীদ হয়ে যাবার আগে রসুলের এই সুন্নাতটাকে কি পালন করতে পারবো না। জি ভাই, যে মানুষটা শহীদ হচ্ছেন দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ আর আল্লাহর রসুলের খুশির জন্য বন্দী অবস্থাতে আছেন, দেহের অবাঞ্ছিত এই কেশ আর লোমগুলো পরিষ্কার করবার মতো কোনো রাস্তাও তার কাছে খোলা নেই, ফের বি ভাবছেন জীবনের শেষ মুহূর্তেও কি রসুলের এই সুন্নাতটাকে পালন করে রসুলের সঙ্গে ভালোবাসা ভক্তি আর মহাব্বতের বন্ধন আর একটু তৈরি করা যায় না। আর একটু মন খুলে বলেন। জি ভাই, হাদিসে এসছে বুখারী শরীফের হাদিসে যে হযরত খোবায়েব ওদের কোনো একটি মেয়ের কাছে একটা খুর চাইলেন। খুর বোঝেন নাকি? একটা খুর চাইলেন,
এবং সে খুর জুটেও গেল। যদিও হযরত খোবায়েবের ব্যাপারে ওই হারিসের কন্যা সে কলেমা পড়ার পরে অনেক মন্তব্যই করেছে যে আমি জীবনে বহু বন্দীকে দেখেছি কিন্তু হযরত খোবায়েবের থেকে ভালো উৎকৃষ্ট কোনো বন্দী আজ অবধি আমার চোখে পড়েনি। আর একটু মন খুলে বলেন, এক দুই, ওই হারিসের কন্যার বর্ণনা আমি কখনো কখনো দেখেছি যে হযরত খোবায়েব আঙ্গুর ফলের তাজা আঙ্গুর ফলের তোড়া থেকে আঙ্গুর ফল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আমরা তাকে আঙ্গুর ফল দেইনি, সে আঙ্গুর ফল ফেলো কোথায়। এমনকি বুখারী শরীফের হাদিসের বর্ণনায় রয়েছে, বুখারী শরীফের হাদিসের বর্ণনায় রয়েছে, না 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 না, তখন মক্কার মাটিতে এই জাতীয় কোন ফল পাওয়া যাচ্ছিল না। ফল থাকলে তো তার কাছে পৌঁছানোর কোন রাস্তা থাকতে পারে, টোটাল মক্কায় জি এই জাতীয় কোন ফলই ছিল না, কিন্তু তাকে দেখলাম আঙ্গুরের টাটকা তোড়া থেকে তাজা আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। হারিসের কন্যা কালেমা পড়ার পরে সে বয়ান করেছে যে আমার বিশ্বাস ওই আঙ্গুর ওই ফল ও দুনিয়ার কোন ফল নয়, হযরত খোবায়েবকে আমি যে ফল খেতে দেখেছিলাম ও ফল ছিল আল্লাহর জান্নাতি বেহেশতি ফল। আর একটু মন খুলে বলেন জি, হযরত খোবায়েব তার ইচ্ছা ছিল, রাস্তা তৈরি হয়ে গেল, কোরআনে কারিমে রয়েছে 28 পারা সূরা তালাকের একটা অংশে রাস্তা তৈরি করে দেন। ও মামাজিরা ভাইরা, হযরত খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কোন রাস্তা ছিল না, নিজের শরীরের অবাঞ্ছিত ওই কেশগুলো পরিষ্কার করবেন কোন দরজা ওপেন ছিল না, কিন্তু তার মনের চাহিদা ছিল জীবনের শেষ মুহূর্তে কি প্রিয় রসুলের এই সুন্নাতটাকে পালন করে যেতে পারবো না। নবী জীবনে পরিচ্ছন্নতার গুরুত্ব দিয়েছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ইন্নাল্লাহু তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন পবিত্র, পবিত্র জিনিসকে তিনি ভালোবাসেন, ইন্নাল্লাহু জামিলুন ইউহিব্বুল জামালা, আল্লাহ হলেন সুন্দর, আল্লাহ সুন্দর জিনিসকে ভালোবাসেন, আমার আল্লাহ পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী খোবায়েবের বারবার মনে হচ্ছিল আল্লাহ দ্বীনের জন্য ইসলামের জন্য জীবন তো আমায় উৎসর্গ করা লাগবে, শাহাদাত তো আমায় বরণ করা লাগবে, এতে আমায় কোনো দুঃখ নাই, বেদনা নাই, পরিতাপ নাই, তবে জীবনের শেষ মুহূর্তে জীবনের শেষ সময়ে নবীর এই সুন্নাতটাকে কি পালন করতে পারবো না। ও বাবা জিরা ভাইরা, নবীর এই সুন্নাত পালন করার দৃঢ় মানসিকতা তার ভিতরে ছিল বলেই তো ইয়াজা আল্লাহ মাখরাজা, আল্লাহ তার জন্য রাস্তা বানিয়ে দিয়েছেন। ও বাবা জিরা ভাইরা, খুর তিনি একটা পেলেন, সেই খুর দিয়ে নিজের অবাঞ্ছিত কেশগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেন, বনে তৃপ্তি পেলেন, জীবনের শেষ সময় আসার আগে রাসূলের সুন্নাতটাকে পালন করতে পেরেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়েছেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন দুনিয়ার যে মানুষটা আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি, সে যেন খোদ আমি রাসূলুল্লাহ আমাকেই মহব্বত করলো। আরেকটু মন খুলে বলেন, আজ লম্বা করতে পারবো না জি, লম্বা করবো না ভাই, এ রসুলের সুন্নাত পালন করতে গেলে কোনটা সুন্নাত আর কোনটা সুন্নাত নয় এটা জানতে হবে না, হবে না
জানতে হবে তো মন অন্য আমার হাওয়া লাগলে অসুবিধা হবে এখন পাকতে ঘুরিয়ে দাও কোনটা রসুলের সুন্নাত আর কোনটা রসুলের সুন্নাত নয় সেটা তো জানতে হবে এন্ড সুন্নাতের নামে যদি বেদাত ঢুকে যায় সেটাও মনে রাখবেন কুসংস্কারটাকে যারা সুন্নাত মনে করে অধর্মটাকে যারা ধর্ম মনে করে ওরা হাসরের ময়দানে উঠলে রসুলের কাছে পানি চাইতে গেলে পানি তো রসুলের হাতের পানি ওদের নসিবে জুড়বে না বরং রসুলুল্লাহ ওদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন যা বেরিয়ে যা তোরা সুন্নাতটাকে সুন্নাত মনে করিস নি সুন্নাতটাকে তোমরা গুরুত্ব দাওনি পরন্ত বেদাতটাকে সুন্নাতের স্থল অভিষিক্ত বানিয়েছিলে বেদাতটাকে সুন্নাত মনে করে পালন করেছিলে ধর্মের বিধিবিধান নীতি নৈতিকতা তোমরা গুরুত্ব দাওনি ধর্মের জায়গায় অধর্মটাকেই ধর্মরূপে লালন করেছিলে যাও আজ নবীর সুপারিশিও তোমাদের জুটবে না নবীর হাতের হাউজে কাউসারের পানিও জুটবে না হাদিসে এসে রাসূল বলেছেন যে আমার একদল উম্মত হশরের মাঠে আমার কাছে আসবে পানি পানি করে চিল্লাতে চিল্লাতে ইয়ারেফুনা রাসূলুল্লাহ বলেছেন ইয়ারেফুনানি তারা আমাকে চিনবে আরিফুহুম আমি রাসূলুল্লাহ তাদেরকে চিনবো খুব মনের কান দিয়ে শুনুন প্রিয় রাসূল বলেছেন ওরা আমার কাছে আসবে আমিও আমার কাছে আসবার পরে ওরা আমাকে চিনবে ইনি আমাদের নবী আরিফুহুম আমিও তাদেরকে দেখে চিনতে পারবো আমি হাউজে কাউসারের পান পাত্রের একটা পাত্র নেব পানি তুলবো ওদের ওই বুক ফাটা আওয়াজ আকাশ ফাটা চিৎকার পানির জন্য ওদের ওই আর্তনাদ আমি রাসূলুল্লাহ সইতে পারবো না আমার কষ্ট হবে আমি পাত্র নিয়ে পানি তুলবো কিন্তু ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম আমি দেখব আমার আর তাদের মাঝে জি বিরাট একটা পর্দা আল্লাহ টানিয়ে দিয়েছেন আমি তাদেরকে দেখতে পাবো না আমি পানি পান করানোর জন্য অস্থির হয়ে যাব ও রাব্বুল আলামিন আল্লাহ ওরা তো আমার উম্মত কেন আমি নবী ওদেরকে পানি দিতে পারবো না ও মামাজিরা ভাইরা আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আমি আমি নবী সেদিন বলবো ও রাব্বুল আলামিন ইন্নাহুম মিন্নি ওরা তো সবাই আমার উম্মতের দলগত আল্লাহ ওদেরকে কেন পানি দিতে পারবো না ওরা কেন পানি পাবে না দয়ার নবী রাসূলুল্লাহ জানিয়েছেন আমি যখন ওদেরকে উম্মত বলে পরিচয় দেব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় তখন বলবেন ও আমার নবী ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা আপনি ওদেরকে উম্মত বলে পরিচয় দিয়েছেন ওরা আপনাই চিনতে পেরেছে আপনি ওদেরকে চিনতে পেরেছেন কিন্তু আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে কি সর্বনাশটা ঘটিয়েছে ওরা পৃথিবীতে কি সর্বনাশ ওরা সাধন করেছে আপনার সুন্নাত গুলোকে কদর না করে বেদাত গুলোকে জায়গা দিয়েছে বেদাত গুলোকে লালন করেছে পালন করেছে ওরা তারাই যারা ধর্মের প্রকৃত নিয়ম নীতি গুলো জলন জেলে দিয়ে অধর্ম গুলোকে লালন করেছে পালন করেছে ওগুলোকেই মর্যাদা দিয়েছে ও আমার নবী আমি আল্লাহ সাবধান করে দিলাম আপনায় উম্মাদ বলে যা পরিচয় দিয়েছেন তো দিয়েছেন ফের যেন ওদেরকে উম্মাদ বলে পরিচয় দেবেন না নবী আমার জানিয়ে দিয়েছেন আল্লাহ যখন আমাকে এই সাবধান বাণী শুনিয়ে দেবেন আমি নবী ওদেরকে ডাক দিয়ে বলবো সুহকান সুহকান লিমান গায়রা বাদি দূর হয়ে যা তোরা দূর হয়ে যা আমার সুন্নাতের জায়গায় আমার পরে যারা বেদাতকে জায়গা দিয়েছিলি আমার সুন্নাতের জায়গায় কুসংস্কার গুলো যারা লালন করেছিলি আমার সুন্নাত গুলোকে যারা অ্যাভাই করেছিলি আমার সুন্নাত গুলোকে যারা দাফন করে অধর্ম গুলোকে সুন্নাত বলে যারা পালন করেছিলি যা যা তোরা দূর হয়ে যা আজকের দিনে আমি রাসূলুল্লাহ আমার সুপারিশ তোদের নসিবে জুটবে না আমার হাতের হাউজে কাউসারের পানিও তোদের নসিবে জুটবে না যা তোরা বেরিয়ে যা আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন আমি সেদিন ওদের কে দূর 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 করে তাড়িয়ে দেব ও মামাজিরা
ভাইরা ভাইরা আমি আপনাকে এতক্ষণ ধরে বক্তব্য করে সার কথা বুঝিয়েছি, আল্লাহকে ভালোবাসতে গেলে ইত্তেবা দরকার রসুলের, রসুলের ইত্তেবার জন্য দরকার হলো রসুলের সুন্নিয়াতের পালন, রসুলের সুন্নাতের ফলোয়ার হয়ে যাবা। নবীর সুন্নাতের যদি ফলো করা যায় নবীর ভালোবাসা নসিবে জুড়বে, নবীর ইত্তেবা হয়ে যাবে, নবীর ভালোবাসা নসিবে জুড়বে। নবীর ইত্তেবা যদি সম্ভব হয় আল্লাহর ভালোবাসাটা নসিবে জুড়বে। কিন্তু এবারে বুঝুন, তার আগে কোনগুলো সুন্নাত আর কোনগুলো সুন্নাত নয়, নবীর সুন্নাত আপনাকে চিনতে হবে। ও মামাজিরা ভাইরা, এ বাংলার লাখো 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 মুসলিম যাতে নবীর সুন্নাত কোনটা, নবীর সুন্নাতি তারিকা কোনটা যাতে চিনতে পারে, বেদাত কোনগুলো এগুলো যাতে জানতে পারে, এজন্য অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরা শুধু অজনসিহত করে ক্ষান্ত হয়নি। ও মামাজিরা ভাইরা, বাংলার মাটিতে নবীর সুন্নাতের আলো, কোরআনের আলো, নবীর সুন্নাতের আলো পৌঁছে দিতে এবং বেদাতের আলো থেকে বাঁচাতে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত বাংলার মাটিতে শত শত মাদ্রাসা কায়েম করেছে, যা যার ভিতরে ছেলেদের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া, মেয়েদের ভিতরেও রসুলের সুন্নাতের আলো ঢুকিয়ে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল খাদিজা মাদ্রাসা। দেখতে 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 খাদিজা মাদ্রাসার মেয়েরা পরপর দু বছর বুখারি মুসলিম আবু দাউদ নাসাই ইবনে মাজাহ তিরমিজি সিয়াসেত্তার হাদিসের কিতাব পড়ে এই দু বছর ধরে তারা এখান থেকে মাওলানা হিসাবে ফারেগাত হচ্ছে। মিয়াজি ভালো করে মাথায় রাখুন, নবী সুন্নাতের আলো প্রত্যেকটি ঘরে পৌঁছে দেওয়ার জন্য যেহেতু মা তার বাচ্চাদেরকে লালন পালন করে, তাই নারীদের ভিতরে নবী সুন্নাতগুলো যদি ঢুকিয়ে দেওয়া যায়, সুন্নাতের আলো যদি ঢুকিয়ে দেওয়া হয়, এ নারী তার পরিবারকে নবী সুন্নাতের আলোকে আলোকিত করতে পারবে, এ নারী তার বাচ্চাদেরকে নবী সুন্নাতের আলোতে আলোকিত করতে পারবে। এজন্য অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের প্রচেষ্টা ছিল মেয়েদের মাদ্রাসা করা। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে, এবছরে রসুলের সুন্নাতগুলো চিনবার জন্য মেয়েরা সিয়াসেত্তার হাদিসের কিতাব পড়বে 38টা মেয়ে, একটা নয় দুটো নয় 38টা মেয়ে বুখারিতে উঠেছে। ও মামাজিরা ভাইরা, কিন্তু বড় বড় কষ্টের সঙ্গে বলতে হয় ওই 38টা মেয়ের কিতাব কিনবার মতো পয়সা খাদিজা পরিবারের কাছে নেই। একদম খোলা কথা বলছি ভাই, খাদিজার ঋণের বোঝা দেখলে মাথা কাজ করবে না। আমাদের ক্যাশিয়ার সাহেব কোথায় আছেন? ওই হিসাব নিকাশের পেজটা একটু এখানে নিয়ে আসেন। জি, মন দেন, আমি একদম মনের কথাটা বলছি। খাদিজার 38টা মেয়ে বুখারি পড়বে, শুধু বুখারি না, বুখারি মুসলিম আবু দাউদ নাসাই ইবনে মাজাহ তিরমিজি সিয়াসেত্তা হাদিসের কেতাব, পৃথিবীর বিশুদ্ধ ছয়খানা হাদিসের কেতাব একই বছরে পড়বে এরকম মেয়ে এবারে 38 জন। কতজন বলেছি একটু তকবীর দেবেন না, আর একটু আওয়াজ করে দেন, নারা তকবীর, নারা তকবীর, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত, নারা তাকবীর। প্রিয় হাজেরিন, দান প্রতি বছর মুফতি সাহেব তোলেন, মুফতি সাহেবই তুলবেন, আমি আপনাদের কাছে দান নেব না। খুব মন দিয়ে শোনেন, ওই 38টা মেয়ে যারা বুখারিতে উঠেছে একটা করে সেট কেতাব দিতে হবে 38 জন লোকের। শুনুন,
जी बक्तव्य बाड़ाबो ना जदि आपनार मन चाय যে রাসূলের এই সুন্নাতের আলো প্রচার আর প্রসারে আপনি সহায়তা করবেন খাদিজা মাদ্রাসার মেয়েদের এই আলেম হওয়ার ধারাবাহিকতাকে ধারাবাহিকতাতে আপনি একটু শেয়ার করবেন অংশ নেবেন তো আমি অনুরোধ করব 38টা সেট কিতাব এক একজনের কাছ থেকে মানে